हेलो गाइस, वेलकम टू माय চ্যানেল বিজনেস লাইন এনবি। তো এখানে দেখা পাইছে যে গাহরির সরু পোয়ালিক ফিড দিছো, এখানে ঘরতে ফিড খিনি মিলাই দিছো। তো এইখানে ফিড কি কি দি মিলাইছো, ইয়াত চাপর ব্রান্ড দিছো 500 গ্রাম, আৰু এক লগতে যেটো ব্রয়লারৰ প্রিস্টাটার, ভাল কোয়ালিটির যেটো প্রিস্টাটার, এইখানে দিছো 500 গ্রাম। মানে কি হবনে কল, এখানে সৰু থাকোতে অনলি ফিড দিছিল ব্রয়লার ফিড, কিন্তু বর্তমান অলপ ডাঙর হয়ে আছে, এইকাৰণে অলপ ফিড খরচ বেশি হয়ে যায়। ইয়াত রাইস মানে ভাত বনাইছো, এই ভাত দিছো অলপ, আর মনে কল লগতে আমি দিম কণী 4টামান। এইখানে ইয়াত কণী দিছো 4টা, মানে কণীতো বহুত ভিটামিন আছে, আপনাদের জানে চাপরতো বহুত ভিটামিন আছে। এইখানে কমপ্লিট মিহলাই মানে আমি গাহরি ছানা খাবলে দিম, মানে যিখিনি টাইম সরু আছিল, সরু থাকতে আমি অনলি ব্রয়লার ফিটে দিছিল, কিন্তু যেতিয়া অলপ 1 মাহ হয়েছে ফুল ফিট খাবলে ধরেছে, তেতিয়া মানে কোস্টিংটা অলপ বেশি পড়ে যায়, মানে এনেকৈ দিলে কোস্টিংটা অলপ কম পড়ে, কিন্তু গাহরির পোয়ালিখিনি অলপ সোনকালে ডাঙর হয়ে যায়। মানে মাকড়ও দেখা পাইছে যে গোটেখিনি গাখির খালে মানে বহুত কষ্ট হয় মাকর, এই 15টা 16টা পোয়ালি গাখির খাওয়াতো বহুত ধেমালি কথা নহয়, বহুত গাখির লাগে। তো এনেকৈ মানে ফিডটো বনাই দিলে বহুত ভাল, মানে পোয়ালিখিনিও সোনকালে ডাঙৰ হয়, তাতে কণী দিয়া থাকে, চাপৰ আছে, ব্রয়লাৰ প্রিষ্টাটাৰ আছে। তো এনেকৈ অনেকল বহুত ভাল এনেকুৱা কোৱালিটি ফিড দিলে। তো অনেকল এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাবলৈ হ'লে মোৰ ভিডিঅ'টো এটা লাইক কৰি ৰাখিব, আৰু মোৰ চেনেলটো যদি ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি ৰাখিব। ধন্যবাদ।